আসা বাবা, ঢাকের উল্টো পিঠটা বাজানো যায় না? কি যে বলিস না, একদিক গেছে ফেটে, সেই দেখে কেউ বায়নাই করবে না। আমি ভাবছি অন্য কথা, আমি ভাবছি ভোলা শহরে গিয়ে একবার বলে কয়ে যদি রাতারাতি সাইয়ে নিতে পারি তো। কিন্তু বাবা, বল বাবা গো, শোনো না, একবার উল্টো পিঠটা বাজিয়েই দেখো না, তোমার হাতে জাদুতে বাজতেও তো পারে। বলছিস? হ্যাঁ বাবা। বলছিস ভোলা? হ্যাঁ। না না, আসা আসা চেষ্টা করে দেখি, উল্টো পিঠ তো কখনো বাজায়নি, দেখি চেষ্টা করে। হ্যাঁ রে ভোলা। হ্যাঁ বাবা। তুই তাহলে কাসরটা নে। হ্যাঁ বাবা। সঙ্গে বাজা, দুই বাপ বেটা মেলে ঢাকের পেছন দিকটাই বাজাই। হ্যাঁ বাবা। হ্যাঁ আমি কিন্তু খুব মজা পেয়েছি, আমায় ভয় পেও না, আমি আমি খুব খুশি হয়েছি, তাই তোমাদের উপকার করতে চাই। তবে হ্যাঁ, বাজনা কিন্তু আবার আমাকে শোনাতে হবে। কিন্তু কি করি বাজাবো, ঢাক তো ফেটে গেছে। ও মা, আটা ঢাক এত সুন্দর বাজলো। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের ঢাক ছাইয়ে দিচ্ছি। ইরিং বেরিং খট ভুট ভটা ভট, তরুণ কর যা জুড়ে যা, এবার তবে ঢাকা রে। হে বাবা, কি আনন্দ, ঢাকটা তো ঢাকটা জুড়ে গেল দেখছি। হে বাবা, হে বাবা, নাও বাবা নাও, এবার মনের আনন্দে বাজাও। সেই ভালো সেই ভালো। কিন্তু কিন্তু আমাদের তো আর তো কিছু সারানোর নেই। আছে আছে রে ভোলা, সারানোর আরো আছে। এই পুরা ফাটা কপাল, এটি সারাতে হবে না? আমি ওটাও সারিয়ে দিতে পারি। তোমায় আমি পর দিলাম, তোমার বাজনা যে শুনবে খুশি হয়ে অনেক অনেক উপহার দেবে। এই নাও, আমিও দিলাম একটা মোহর, কে খুশি তো? ধন্যবাদ, আমরা আমরা খুব খুশি হয়েছি।